আল-কায়েদা ব্যবসায়ীকে হত্যার অপচেষ্টা, ত্রিপুরার রাজধানী আগরতলায় চাঞ্চল্যকর ঘটনা, হাতে ছুরি নিয়ে বুকে পিটে একের পর এক খুব, ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ বিজেপি সরকার। দেখুন এই দৃশ্য, পুলিশের সম্মুখে একের পর এক ছুরি দিয়ে কোপাচ্ছে যুবক। সর্বদা ব্যস্ততা থাকা আগরতলা মেলার মাঠ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ত্রিপুরার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মানিক সাহার ব্যর্থতা প্রকাশ পাচ্ছে। সন্ধ্যা রাতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, গুরুতর আহত মোবাইল দোকানের মালিক হরিশঙ্কর সাহা, হামলাকারী রাহুল বর্তমানে আহত অবস্থায় চিকিৎসা। রাহুল কৃষ্ণ রাও আগে স্যামসাং কাজ শপ মোবাইল শপ হরিশঙ্কর রায় অটাক নাইফ অটাক। পুলিশ সঙ্গে সঙ্গে হামলাকারী রাহুলকে আটক করতে সক্ষম হয়। তবে দোকানের মালিক হরিশঙ্কর সাহা সংকটজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা সংঘটিত হয় গতকাল সন্ধ্যা রাত। হামলাকারী রাহুলের মোবাইলের দোকানে প্রবেশ করে দোকানের মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ঠিক পর মুহূর্তেই এই ধারালো ছুরি বের করে ওই ব্যবসায়ীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ব্যবসায়ী। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ওই হামলাকারী যুবককে আটক করতে সক্ষম হয়। এদিকে রাস্তায় চলাফেরা করা প্রত্যক্ষদর্শীরা বেদবর মারধর করেছে হামলাকারী রাহুলকে। ঘটনা সেও গুরুতর আহত হয়। পুলিশ তাদেরকে উদ্ধার করে প্রথমে তাদেরকে আইজিএম হাসপাতালে নিয়ে গেলেও সেখানে উন্নত চিকিৎসার জন্য তাদের দুজনকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার মূল সূত্রপাত একটি আইফোন কেনার জন্য অর্ডার করেছিল সেই দোকানের মারফতে রাহুল রায়। পরবর্তী সময়ে দোকানের মালিক তাকে আইফোন দিতে না পেরে তাকে আইফোনের 80,000 টাকা ফেরত দিয়ে দেয়। হঠাৎ আজ সেই যুবক দোকানে এসে হাজির হয় এবং দোকানের মালিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে আক্রমণ চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। এই ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য।